2016, our first video release for C. It took me 2 years and 5 days. December 21st, 2018 এ গিয়ে আমার 100টা সাবস্ক্রাইবার্স দুই বছর ধরে 25টা ভিডিও ভিডিও মানে ইউ নেভার নো ওয়েন ইট পিকস আপ সো গাইজ আজকে আমরা আছি নাদির ভাইয়ের সাথে অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রাভেল ফিল্ম মেকার আই হ্যাভ এভার সিন ওয়ান্স ইউ স্টার্ট ওয়াচিং হিজ কন্টেন্ট ইটস লাইক সোয়াইপ করি একটার পর একটা দেখতে থাকি শার্কের সাথে সুইম করতেছে একলা একলা পাহাড় বাইতেছে থ্যাংক ইউ ফর দ্য ওয়ার্ম ইন্ট্রো আই এম রিয়েলি এক্সাইটেড টু বি হিয়ার অনেক কিছুই আছে আমি শেয়ার করতে চাই যেটা আমার চ্যানেলে কখনো করা হয় না বিকজ আমি এই টাইপের কনভারসেশনাল ভিডিও আর মধ্যে করি নাই সো আই এম রিয়েলি এক্সাইটেড টু সিট হিয়ার উইথ অ্যানাদার ফিল্ম মেকার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড টক অ্যাবাউট সাম বিহাইন্ড দ্য সিনস অ্যাসপেক্টস দ্যাটস I guess really fun to talk about. Why did you start traveling? Chotobela theke my first ever memories are of traveling. Our babmar ektai plan, taka bachabo, bochorer sheshe ekta trip e jabo. Boshara bochore 2 mash pore we'd go somewhere in Bangladesh. So that was the one thing I'm chotobela theke it like really united us. And I remember my first ever trip to a place that was onek different mane Bangladesh theke. It was Singapore. Tar age India Nepal e gechhilam. It's kind of like mane Bangladesh light onek dik diye mane ekhane Bangladesh dekhte ek rokom. Onno Hindi te kotha bole. Motamoti same. Ha, oto tamon ekta মানে বাংলাদেশের অন্য একটা জায়গা যাওয়ার সিমিলার সিঙ্গাপুরে দ্য ফার্স্ট টাইম আই ওয়েন্ট আই ওয়াজ লাইক 7 ইয়ার্স ওল্ড ওইখানে ইট জাস্ট লাইক ব্লু মাই মাইন্ড ইজ লাইক ওয়াও এটা মানে এত ডিফারেন্ট ডিফারেন্ট একটা বাট আমি দেখছি ভিডিও বেসিক্যালি ওরকম গিয়ে আমার মানে এটা কি মানে এরকম এত পরিষ্কার এরকম মানে সাফারি আছে বড় বড় সুইমিং পুল আওয়ার পার্ক এন্ড ফ্রম দ্যাট পয়েন্ট আই জাস্ট নিউ আই ওয়ান্টেড টু ট্রাভেল সো উই ওয়েন্ট টু মালয়েশিয়া আই ওয়াজ 16 দ্য 2000 লেট 2000s এর দিকে কিছু একটা অ্যান্ড ওইখানেও আমার ফ্যামিলি গিয়ে কি শপিং করতেছে কি করতেছে আমি বলবো না আমি আমি একা একা ঘুরতে যাবো সো আমি আমার বাবা বাবার সাথে ঝগড়া করে একদিন 4 ঘন্টা দূরে কোন একটা সাফারি পার্কে একা একা মানে 16 বছর বয়সে গিয়ে ঘুরে চলে আসছি যতদূর পারি ছবি টবি তুলে সো দ্যাট ওয়াজ লাইক ওয়াট আই ওয়াজ ট্রাইং টু ডু ফ্রম দ্য বিগিনিং অ্যান্ড দেন আই গেস ওয়েন আই ওয়াজ স্টার্টিং টু গেট টু লাইক বিকামিং অ্যান অ্যাডাল্ট মাই ফার্স্ট থিং ওয়াজ লাইক বাইরে পড়াশোনা করতে যাবো স্টেটসে আই লেফট ইন 2011 অ্যান্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং মাই অনলি গোল ওয়াজ কেমন করে স্কলারশিপ পায় অন্য জায়গায় ঘুরতে যাওয়া যায় লাইক দ্যাট ওয়াজ প্রথম দিন থেকে ওয়াইল আই ওয়াজ ইন ইউনিভার্সিটি এন্ড দিস ওয়াজ অল উইথ স্কলারশিপস আই ওয়েন্ট টু আইসল্যান্ড ফর 7 মান্থস ইন 2012-13 এন্ড দিস ওয়াজ বিফোর ইনস্টাগ্রাম বাই দ্য ওয়ে তখন মানে এখন আইসল্যান্ড শুনে মনে করে মানে মানে কি মানে পিটার বেকের ছবি ওই সময় মানুষ বলতে কি ঠান্ডার মধ্যে কেন যাচ্ছে মানে আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করতে হয় অ্যান্ড দেন লাইক ফ্রম দেয়ার আই ওয়েন্ট টু লাইক ব্রাজিল অ্যান্ড দেন লাইক অ্যানাদার এনজিওর সাথে আই ওয়েন্ট টু লাইক ডোমিনিকান রিপাবলিক আই ওয়াজ ইভেন এ টুরিস্ট ওখানে আমার কি এনজিওর কাজ করে লাগছে বাট দ্যাট ওয়াজ লাইক মানে যেমনে পারে আমি অন্য একটা দেশে যাবো আমাকে টাকা দিচ্ছে প্লেন টিকিট কিনে দিচ্ছে ওকে আই এম গোয়িং উইথ ইউ অ্যান্ড দেন অবভিয়াসলি ইউনিভার্সিটি শেষ করলাম 2015 and tarpor theke it's like it's easier obviously once you have like a little more financial stability university would depend kore thaka lagena so tarpor theke jokhoni break pai ba jokhoni chance pai ekhon I'm working remotely most of the time so I just travel as much as I can because it's like the most fun thing to me when did you actually started filming that was 2016 I didn't know I wanted to be a travel filmmaker I had no idea ekhono I am not that interested in photography but chobi tultam jokhon mane baire gele ছবি না তোলাটা ইজ লাইক উইয়ার্ড আই থিঙ্ক আই হ্যাড লাইক আ গ্যালাক্সি S6 অর সামথিং এট দ্যাট পয়েন্ট হুইচ ইজ লাইক ওই পয়েন্টে ফার্স্ট টাইম ফোনে ভালো ছবি তোলা যায় সো আই ওয়াজ ডুইং আ লট অফ পিকচার্স অ্যান্ড মাই ফার্স্ট ভিডিও ওয়াজ আমি আমার এক্সের সাথে তখন উই ওয়েন্ট অন অ্যানিভার্সারি টু মেক্সিকো অ্যান্ড উই ওয়েন্ট টু দিস প্লেস যেখানে দেয়ার ওয়াজ লাইক ওয়াইল্ড সি লায়ন্স ইন দি ওশন অ্যান্ড ইউ কুড লাইক গো সুইম উইথ দিস সি লায়ন্স অ্যান্ড আই ফাউন্ড আউট লেটার ইটস নট মানে সেফ একটা জিনিস আমেরিকার জীবনে করতে দেয় না পরে জানতে পারছি যে মেক্সিকো বলে হতে কেয়ার করে না হ্যাঁ যাও গিয়ে কোনো ওয়েভার সাইন করা লাগে না সো এখানে গিয়ে লাইক মানে এত জোশ একটা জিনিস আই নিড টু ফিল্ম ইট সো আই বট লাইক দ্য রিপ অফ গো প্রো যেটা SJCAM 4000 $100 দিয়ে পাওয়া যায় সো এটা কি না আই জাস্ট ওয়েন আউট ওখানে গিয়ে ফিল্ম করছি আর ফিল্ম করার পর আই স্টার্টেড লাইক এডিটিং এর অ্যান্ড আই ওয়াজ লাইক ম্যান এটা হচ্ছে দিস ইজ লাইক মানে সো মাচ ফান তোমার একটা ভিডিওতে ইউ টকড অ্যাবাউট ইট লাইক মানে শীতের মধ্যে কি কম্বল দিয়ে ইউ আর লাইক এডিটিং এন্ড ইটস লাইক ইউ আর হুকড অন ইট সো লাইক দ্যাট ওয়াজ মাই থিং আই ওয়াজ লাইক This is fun মানে ওটা কিন্তু 4 বছর আগে ছিল সেম টাইমে আমরা দুজনে একই টাইমে স্টার্ট করছি ওয়াজ देयर এনি প্ল্যান ইনভলভ সবাই এখন করে কেন আমি অমুককে দেখছি এরকম করতে এখন ওর মিলিয়ন সাবস্ক্রাইবার আমি ওর মতোই হব মানে আমি এটা এটা করব হোয়াট ওয়াজ ইওর থিং সো ফার্স্ট ডে ইটস গোনা সাউন্ড ওয়ার্ড ওই সি লাইন ভিডিও করার পর আই ওয়াজ ডিটারমিন্ড আই এম গোনা বি লাইক আ ওয়াইল্ড লাইফ ভিডিওগ্রাফার এন্ড দ্যাটস অল All I'm gonna do because okay. like, you know, I liked it so much. And then first time ever I did a vlog was in Mexico City, first month of 2017 or something like that. And okhan theke like when I was editing the vlog and I was like,
this is really fun. Like, man, I mean, amar video kyo dekhte sena, but I mean, nijer nijer video. Bar bar ekটু খানি edit kore abar first theke play kori. YouTube e khali dekhte si, amar ma ke jor kore dekhachi, amar shobai ke like, dekho ki you can see. That was the time, 2017. That's when like travel videos clicked. মানে হ্যাঁ স্যাম কোল্ডার আইল্যান্ডে গিয়ে ইয়ে করবে হ্যাঁ সেম এফেক্টস তারপর সবাই ওই যে উশ ট্রানজিশনস গুলো লাইক তোমারটা কিভাবে ডিফারেন্ট ছিল When I was starting off the only thing connecting them was it was like a chronological thing and that's still একটা প্যাটার্ন আমার ভিডিওতে লাইক ফলোস ইদার ওয়ান ডে অর টু ডেজ and usually bhor 6:30 বা something I'm always sleep deprived or something like that that's the flow মানে এখন যেটা করি লাইক আচ্ছা আজকে আমরা এটা করব and we're going to focus on something so it's like not all over the place like ঢাকা পুরান ঢাকা we talk about the historic stuff রোমে গেলে historic stuff হাওয়াই তে history কিছু নাই so হাওয়াই তে গেলে to say beautiful views yeah, beautiful and views গুলা এই আইল্যান্ডের এই সাইডে যাব from the beginning there was that যে মানে একটা সিটি থেকে I was focusing on Mexico City বাকি সব একটা বা ইন্দোনেশিয়া ছয় সাতটা ভিডিও করছিলাম it was always like focused একটা জায়গা থেকে শুরু করব ওখানে কি কি আছে আছে করে দেখব and then everything in the middle that's the part that evolved like that's where the cinematics came in that's when like প্রথমে যেখানে আমরা সাউন্ড আমি হার্ড কোড করতাম ওখান থেকে you learned all the rules everything not to do কি কি করা লাগবে কিভাবে এক শট থেকে আরেক শট ফ্লো করবে কেন তোমার স্লো মোশন করলে স্টেবিলাইজ হবে লাইক অল দ্য টেকনিক্যাল ডিটেইলস সিনেম্যাটিক থেকে স্টোরি টেলিং এর দিকে আগাচ্ছিল রাইট বাট স্টার্টিং ছিল ওভাবেই ওই র্যান্ডম হ্যাঁ স্টার্টিং টাচ করে একদম সিনেম্যাটিক একদম ম্যান ডেফিনেটলি না লাইক অ্যাজ আই ওয়াজ ওয়াচিং মাই ভিডিওস It was like accidentally I was finding out like oh a cutta bet bhalo lagche cuz oh it happened to match with the beat and I was like why don't I match everything with the beat kind of stuff bhul kore kore shikhi that's like the main thing and it's like I used to watch people that were better than me like the Sam Colders or the forgot this there was Thomas Alex Normans like the people that were big in 2018 and I would like write down je ora ki korteche so what's the difference dektam ki korteche and I still do when I take notes they did this let me write it down that the next video kor again we'll talk about this later I have things written down that I've never tried but I've seen other people do like step by step what can I improve and there's like and you can watch YouTube tutorials like what not to do and when I started watching those videos I'm prosom dekhte si tohon I was doing মানে সব কয়টা জিনিস যেগুলা করার কথা না I was doing all of them মানে ব্লগ করার সময় ডান দিকে বাম দিকে তাকায় আছি ক্যামেরা নিচে করে রাখছি সো দোজ আর দ্য থিংস লাইক মানে এভরি ভিডিও অ্যালং দ্য ওয়ে আই ওয়াজ ট্রাইং টু লাইক একটু একটু করে মানে এন্ড আই গট বেটার এন্ড ইউ লাইক রিমেম্বার টু নট ডু দোজ থিংস কজ দেন ইউ গো সি দ্য এডিট আই ওয়াজ লাইক শিট এটা আই করে এটা করলে ভালো হইতো দ্য থিং দ্যাট ইন্সপায়ার্স মি ইজ আমার কোনো ফলোয়ার ছিল না এই লাস্ট 6-7 মাস আগ পর্যন্ত বাট আই অলওয়েজ এনজয়ড capturing the memories of where I'm going in a cinematic way and it is the 500 jono dekhuk ba 1000 jono dekhuk I really enjoyed like having these videos and ami age amar just phone amar friend chilo 6-7 jon oderke jor kore whatsapp e message kore I dekhcho dekhcho na ki like kemon lagche ye korcho bhai amar ma ke mane jiggesh kortam video sheshe quiz kortam eta dekhcham but like I really took joy bolo to match khane ki chilo mane basically nale kete dekhta amar subtitles bar kore dekhte na kichu ekta the thing that drove me was having this like sort of video journal about my life and it's still one of the main things that inspires me amake aro better filmmaker to inspire kore are like the really good travel filmmakers out there like the Bryn Nortz and like the stuff they make when I see that stuff that makes me feel je oh my god ekhane amar jaitei hobe ekhane giye era ki kore amar dekhtei hobe it looks so cool that's what I try to do with the Dhaka video or like any other video I hopefully will make soon enough I want to make something jeta onra dekhe bole mane they get goosebumps they're like holy shit this is cool like that's what I aim for that's what inspires me when did you get your first 100 subscribers ami first video banaisi and like I have this written down was December 16th 2016 our first video release was see it took me 2 years and 5 days December 21st 2018 আমার 100 টা সাবস্ক্রাইব ছিল 2 বছরে 100 2 বছরে 100 এর মধ্যে 25 টা ভিডিও বানাইছি আমি এন্ড দিস আর নট লাইক মানে just random vlogs এটা হচ্ছে এক এক দেশে গিয়ে এক এক জায়গায় গিয়ে লাইক ডিফারেন্ট টাইপের vlogs আই ওয়াজন্ট রিয়েলি মানে ওইভাবে প্রমোট করতেছিলাম না cuz like the most common thing I guess is like tell your friends to go and subscribe I never did that it was more like I mean close friends like would you do it like এখন যদি মনে হয় yeah definitely মানে so yeah. it's if you're if you're learning yeah like get those man the initial bump is helps a lot I don't know like what it was I just didn't I was like embarrassed I guess I don't know for the longest time and I really want to say this to anyone that's starting off go as hard as you can from the beginning cuz you really need that bump that first 1000 will be a lot harder than 8000 after that so like try hard extra in the beginning do everything you can help yourself out 2 bochhor dhore 25 ta video banaye 100 subscriber e geche and I see people complaining je bhai ekta video banai felchi
where's my 100 subscribers ba ami amar grow korteche na keno it's universal it takes a lot of effort 10 ta 15 ta 20 ta video mane you never know when it picks up when did it pick up for you 7 months ago cuz amar first 100 subs gelo December 2018 আরো 100 সাবস পেতে লাগছে আমার আরো 1 ইয়ার 2 মান্থস ও মাই গড সো আমার 200 সাবস ছিল জানুয়ারি 2020 লাইক 1 ইয়ার আগো ফ্রম ওকে ইভেন দেন আমার কয়েক উসমানের কয়েকটা ভিডিও আছে লাইক আই স্টিল লাইক দেম আই থিংক দোজ আর গুড ফিল্মস সো ওই পয়েন্টটাতে আই ওয়াজ at that point where I had like good gear I was investing in gear I was like investing in everything the thing it's YouTube you can't be the same thing that everyone else is making you can't be just another travel exactly. blogger exactly I'm to onek para khai je how do I differentiate myself from being just another cinematographer on YouTube je boshe boshe khali editing shikha ar camera niye kotha bole ei jinish ta how did you tackle that you really have to plan like what you're doing based on what you think is going to work it's a simple jinish for travel content creators if you're making a travel video you could make one video for Rome you can make a travel video for like a random city in Europe jeta ami personal example theke bolchi Bratislava most of you probably have never heard of it it's like the capital of Slovakia which is like the country from Eurotrip jekhane ek bochhor diye giye kina felai that's Slovakia if anyone has ever watched Eurotrip so I made two videos I put more effort into Rome I put a lot less effort in Bratislava it's like random or friendish the kurte with the blog course that's the one that got a lot more traction karon ki is everyone is going to Rome everyone is doing Rome videos daily extra probably Rome vlog bhai onek search dile mone hoy kalker modhe basically and it's so hard to rank cuz it's not just sobai berese Rome is where like the richest people like mane Kim Kardashian ki vlog korte chilo so that's what you're competing against mm-hmm. but if you go to a place that you still find interesting like Slovakia I didn't just go just because kyo jaye na and video banaye na it was interesting to me the history and stuff okhane the video ta banai this there's a chance it's like a niche market ekhane mane kom manush video rank kora easy hobe exactly even if you're not necessarily like mane picking your travel destinations which is also a good idea you could pick your travel destination based on like kon jaygay manusher content dorkar ache ar content kom ache because based on that but even when you're traveling you're going to go to a lot of places and oi point e you can like figure out okay ekhane travel guide is doing much better than Rome so let's ei dui jaygay jete si and I have time for one video focus kori oi je jaygata to jekhane manush jay na tar jaygay ওটাতে সুন্দর করে দেখাইতে বেসিক্যালি ইয়া এন্ড দেন ইটস লাইক ইউ পুট দ্য সেম এফোর্ট ইনটু ভিডিওস বাট মার্কেট ডিমান্ড কোনটার বেশি লাইক দ্যাট ক্যান বি আ ডিসাইডিং ফ্যাক্টর ইজ ইন ইওর ভিডিও গোনা মেক ইট অর নট সো দ্যাট ওয়াজ মাই অ্যাপ্রোচ টু ইট বেসিক্যালি আই ওয়াজ ট্রাইং আউট সো মেনি ডিফারেন্ট থিংস ইউ ক্যান ট্রাই সি মাই ওল্ড চ্যানেল আই ট্রাইড আউট লাইক ফুল অন লাইক মানে কেমনে প্লেন টিকিট বুক করতে হয় আই হ্যাভ গাইডস লাইক দ্যাট I did like 1 hour long interviews like this based on travel guides with the local onekgula travel guide korchi onekgula historic site korchi by the end of it at one point I was like bangla ekta channel kori cuz like the only thing this is interesting you should hear this story karan oh my god ami one of the main reason I liked his content is the effort that he puts in it kokhon madhay aslo je ami dui bhashay video banabo onek din dhore sir friends were suggesting me je dui bhashay ha koro banglay to nai mane creator nai and amar mathay chinta hochilo okay nai but ei jonno hoyte pare je demand nai hoyto ba ei jonno nai because it's like hard to know before you try it because bangla erokom mane at least ei bhabe ghure ke video kore na you know the biggest sticking factor like you said is like eto para shoot time double and I amar video style gula I barely have enough time to like show মানে ইংলিশে এইসব জায়গাগুলো ঠিকমতো দেখানো স্টিল আই ডোন্ট গেট দ্য বেস্ট শটস এন্ড আই এম লাইক এর উপর বাংলা আই হ্যাভ টু লাইক থিঙ্ক অ্যাবাউট ইট ইন বাংলা সব কিছু কেমনে করতে হবে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট লাইক ডিফারেন্ট অডিয়েন্স একটা কনটেক্সট দিয়ে দেই যে হি হ্যাজ টু চ্যানেলস নাদির অন দা গো নাদির অন দা মুভ সো একটা হলো ইংলিশ একটা হচ্ছে বাংলা সো হোয়াট হ্যাপেন্স ইজ লেটস সে এই যে ভিডিওটা আমি বাংলায় করতেছি আমি সেম জিনিসটা আবার শুট করে ওটা ইংলিশে বলবো সেম থিং আপনি বুঝবেনও না এটা কি আরেকবার শুট করা হয়েছে নাকি আরেক টাইমে It's not dubbing. Dubbing মানে বাংলা বলতেছি আর পাশে ইংলিশ বাজতেছে বা ইংলিশ শুনতেছি বাট বাংলা হইলো গিয়ে বলতেছে এরকম না ইটস নট সাবটাইটেলস ইটস লেজিট মুখ দিয়ে একবার বাংলা একবার ইংলিশ অ্যান্ড ফর দোজ হু ডোন্ট নো It's really hard. When was the first video je eta ami bangla korbo bangla english the first vlog er age I had that like the passport video that went viral in bangla and even then I wasn't sure je mane bangla is it like mane realistic and like and it's very hard it's very fucking hard so at one point I was like oi sharker video na that was the first ever I did english bangla and I was like okay so etar jonno like normally amar ekta scene bad chole jay now I have to make sure ei scene ta mane dui bhashay ache dui bhashay bad jaitese na so I basically and we can talk about that more in the process of preparation but I like started planning this video out mane just pura puri mane google doc e khule kon 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 ta scene lagbe kon kon ta jinish is like and if you like watch enough of my videos bangla english e
সব করতে কিন্তু সেম সিনস থাকে না বিকজ দেয়ার সাম থিংস আর লাইক ডিফারেন্ট ইয়া সার্টেন অডিয়েন্সেস জায়গা ডিফারেন্স থাকে ইয়া ফর এক্সাম্পল ইংলিশ ভিডিওটাতে পুরান ঢাকাতে আই লাইক টক অ্যাবাউট মানে নাস্তা খেতে গিয়ে মুগ ডাল রুটির মানে দাম কিরকম দেখাচ্ছি বিদেশের থেকে বাংলাদেশে যদি এটা দেখে মুগ ডালের দাম আমাদের আমরা দেখি করবো সো ইটস লাইক ডিফারেন্ট অডিয়েন্সেস একটু ডিফারেন্ট প্রেফারেন্সেস উই হ্যাড টু প্ল্যান করতে হবে সো দ্য ফার্স্ট টাইম আই ফিল্ম দ্য ভিডিও লাইক দ্যাট ওয়াজ ইন হাওয়াই আমার বার্থডেতে সো লাইক নভেম্বর শার্কের ভিডিওটা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ফিল্ম ইট And that was like a nightmare of a scene. Something really unplanned happened in that video that can happen to anyone making a video like that. I'm stuck here. I don't know if I did this to myself. And tohon matha amar allergies. I forgot that I'm in Bangla vlog kortechilam. So Bangla part gula I had to like do a voiceover and say like, hey, part gula je Bangla vlog kortechilam. I actually forgot phone niye vlog kortechilam. So it's like on the go, you can only do so much. But if you're putting an effort, like a planned effort, even if you mane mess up a scene or a scene you can cover up as long as you're doing it on the same day it's in the same flow you're in the same mood dekhte hinche natural lage je ek jaygate ek jaygate that's one ekta scene edik odik keu oto care korbe na ai eta korle bhalo hobe it's like often amra overthink kore jinish ta je ha ei scene ta ish onek plan chilo kora holo na like keu jibone chinta kore dekhbe na oh ha oi scene ta mane viewers jibone bolbe na oi scene ta or ashe nai ekhane did it help to bangla english kora oh definitely man I mean Yeah, I've been seeing you for the last 2 months. Maximum manush last 2-3 months since. Basically, amar October age, I don't think amar Bangladeshi kono audience chilo basically. Because English channel like it was like Bangladeshis don't really care about a Bangladeshi mane English vlog korte. That's like not really something or they didn't know. I don't know what it was. But a last 2-3 months like it's insane traction pick up so like the first one to go viral is a passport video and I think that one Facebook YouTube mile got like a million views or something like that and it's still going on YouTube ekhono age dise then the Hawaii video happened that was kind of like a game changer for me like when the Hawaii first video shark it and aporta like the hiking surfing one when that one went viral and I was like shit this is what exactly is? What I did for the last 4 years just in a different language hell what the bhalo chilo na that's the thing about Waze you never know when it's going to be good I didn't realize je mane people would enjoy this and like ever since then I was like okay like amar game plan ekhon pura change korte hobe because like I mean I enjoy doing it just as much like in english as in bangla only para hoyteche mane kaaj double dui bar shot dui bar korte hoy edit color label korte hoy sob kichu dui bar ba something like that plan korte hoy ektu extra that's a small price to pay jodi like if it's like really making this much of an impact and like at this point people are like a lot of like younger people especially have been saying like yeah I've been watching your stuff and I want to go do that and like ami to message korchi how's it like shoot korar shomoy what does it feel like it's a lot of work mane ghurte gele ki ghora hoy naki kaaji hoy beshi mane shooti kora hoy beshi that's the thing jodi shoot korar plan e thaki mane amar vlog gulo is all the same bhor bela sunlight er age utte hoy sunset poronto amar vlog gulo jay There's no minute to waste. মানে কোনো ইয়ে নাই জাস্ট আমার আগে এজন্যই সব কিছু অর্গানাইজের সাথে করে রাখা বেটার অ্যান্ড লাইক লেট মি টেল ইউ একটা সিন অ্যান্ড ইউ ক্যান প্রবাবলি শো দিস দেয়ারস দিস একটা 30 সেকেন্ডস ক্লিপ আছে আমার হাওয়াই সার্ফিং ভিডিওতে তো বাসা থেকে বেরোয় বলতেছি হ্যাঁ আমার বাসা বিচের পাশে ওখানে গেলাম তারপর সার্ফিং বোর্ডটা নিয়ে গিয়ে ড্রোন আমার পিছনে ঘুরতেছে সমুদ্রে লাফ মারলাম এর মধ্যে আমার দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন সার্ফ বোর্ড নিয়ে গিম্বল নিয়ে বেরোয়ছি হ্যাঁ বেরো যাচ্ছি এই শটটা শেষ হলো দৌড় মেরে গেলাম সার্ফ বোর্ড নিয়ে ক্যামেরা রাখলাম ড্রোন নিয়ে আবার দৌড় মেরে বেরোলাম আমার বাসার থেকে 5 মিনিট দূরে বিশ তখন আবার সার্ফবোর্ড নিয়ে হেঁটে হেঁটে ড্রোন আমার যাচ্ছে তখন ড্রোনটা লুকানোর জন্য সার্ফবোর্ডের হাতে রোটেট করে আমি ড্রোন অপারেট করতেছি সমুদ্রে নামার আগ পর্যন্ত গেলাম আবার দৌড় মেরে বাসায় গেলাম ড্রোনটা রেখে গোপ্রোটা নিয়ে এসে দেন আই জাম্পড ইন দ্য ওয়াটার অ্যান্ড আই ডু হ্যাড টু ডু অল দিস থ্রি সিনস ইন ওয়ান আওয়ার বিফোর দ্য লাইটিং চেঞ্জ অ্যান্ড লাস্টের বার টুকু ইফ আই অনলি হ্যাড সামওয়ান যে মানে জাস্ট পাশে দাঁড়ায় থেকে সমুদ্রের পাশে আমার ড্রোনগুলো রেখে দিবে That would have been just dhore raka he didn't even have to film like that's all I had to do but because I didn't have that I had to like run 3 times back and forth from the ocean just to like get that one shot so it's an insane amount of preparation insane amount of planning oh my god dekhle mone hoy je oh nice bhalo kintu onek effort jay eta regular piche absolutely bangladesh eshe to already ekta vlog korcho puran dhaka you have showed everything that is necessary and it's very beautiful how is it different from bidesh what did you enjoy what did you not enjoy otota different na bangladesh that's what I'd say it's honestly na it's like cuz traffic thake bangladesh bairo traffic thake like it's not that different shoot korte gele road block hoy jemon assam monsoon shoot korte gele dekhi amra dukte dicche na it's pretty common bairo gele shoot korte gele dekhba je construction hoyteche renovation hoyteche so I don't think that there's
that big of a difference in the filming process per se. It's like Bangladesh ba onno desh. If you're shooting in a city, from Dhaka jekom, okhane giye onek ta orokomi hobe. Ekhane jekom security ne ektu shabdhane thakte hoy. Rater bela camera niye ghurafera kora jay na. Mexico City 100% same. Okhane okhono rater bela phone niye ashle manush chintai kore niye jabe. It's the same thing. Oi dik diye oto ra different. Bangladesh ekta jinish khub interesting jeta baire na. Bangladesh e manush ekdom ghirao kore dhore. Camera. And it's like not a mane negative jinish na, but mane পিছন থেকে বসে মানে পুরো একটা অডিয়েন্স মানে এসেছে যখন ব্লগ ক্রাশ হয়। সো আমার জীবনে আমি চিন্তা করি নাই যে আমি ক্যামেরা চাই, বাট এখানে মনে হচ্ছে পুরো একটা পারফরমেন্স দিচ্ছি শুধু নিজের জন্য না মানে আশেপাশে সবার জন্য। ক্যামেরার পিছনে মানুষজন তো আছে, স্ক্রিনে যারা দেখতেছে সাথে বেসিক্যালি আর কক্সবাজারে দেয়ার ইজ নো রিটেক, দেয়ার ইজ নো কাট, ওখানে একবার ইউ এমবারেস ইয়োরসেলফ অর ইউ ডোন্ট। নরমালি একটা জিনিস ভুল করলে পাঁচবার বলতেছি এখানে, মানে আমার 10 জন মিলে তাকায় দেখতেছে আমি জিনিসটা পাঁচবার বলতেছি। সো তাই মানে প্রেসারটা একটু বেশি বাংলাদেশে মনে হয়। পাগল নাকি মানে কি করতেছে এই জিনিসগুলো কি ওখানেও সেম নাকি এগুলো নতুন দেখলাম? এই এই এক্সটেন্টে কোনো জায়গায় সেম না, মেবি হ্যাঁ এই সাবকন্টিনেন্টে প্রবলি হবে, বাট অন্য কোনো জায়গায় আমি জীবনে দেখিনি। ইভেন উল্টা হাওয়াইতে ধরে যদি শো করতে যাই, পিপল উড গেট অ্যানয়েড এন্ড মুভ অ্যাওয়ে, মানে গেট আউট অফ মাই ফেস, মানে এরকম একটা ক্যামেরা ধরলে সিন ক্লিয়ার, হ্যাঁ সিন ক্লিয়ার বেসিক্যালি। ব্লগাররা বাইরে থেকে এসে বলে যে ইটস লাইক দে আর উইয়ার্ড আউট, মানে বিদেশিরা এসে যখন মানে ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স, তারপরে না ওদের ভিডিওগুলো কেমন জানি মানে একটা ডিফারেন্ট একটা অ্যাপিল থাকে যে দেখে এত মজা লাগে। আই নো হোয়াটস হ্যাপেনিং মানে এখানে, কারণ it's the same thing, let's say train journey bangladesh e kirokom bideshira dekhale eto moja lage or jokhon ami giye jodi dekhai tokhon mone hobe train e chortecho what the big deal mane jinish ta erokom. Acha where do you edit, like software ki software? Premiere Pro. Premiere Pro, yeah my first ek bochor windows movie maker edit korchhilam. Unique experience, ha ha ha, ota mane garbage, don't use me, don't anything else. One of the things mane amar Premiere Pro is, it's first of all tutorial khuste hole there's like most people is like Premiere Pro dekhatse, এখন if you want a Bangladeshi Indian tutorial ওইটাও দেখবা Premiere Pro তে মানুষ বুঝাচ্ছে, that's like অন্য কিছু তে পাওয়ার টা। And আরো recently আমি ইউজ করা শুরু করছি After Effects and it's just এত beautiful একটা workflow, I've seen the titles and everything, yeah bro. It's like মানে it's magic After Effects, I don't think Final Cut এর কোনো ইয়ে আছে। So that's like dynamic link বল basically, yeah so it's like এত সুন্দর link টা Premiere Pro করতেছে, simple জিনিস, একটা জিনিস একটা ভালো একটা animation লাগবে, একটা ক্লিক করবে After Effects এ খুলে ব্যাক ইম্পোর্ট করে নিবে একটা প্রজেক্টের মধ্যে সব থাকবে, it's like done, yeah it's very nice. এই জন্য প্রফেশনালরা লেজের ইন্ডাস্ট্রি লেভেল প্রফেশনালরা ওরা প্রিমিয়ার প্রোটাই ইউজ করে। ফাইনাল কাট ইজ মোস্টলি যারা কন্টেন্ট ক্রিয়েটর মানে আমাদের মতো মানে ইজি গোয়িং কন্টেন্ট বানায়, আমি এটা নিয়ে ভিডিও বানাবো পরে, বাট I have seen some differences Final Cut versus Premiere Pro and it's very interesting. How to plan a travel video? The biggest thing about planning your travel video is je tomar plan korte hobe kothay travel korteche, because that's like integrated into your travel video. And just like any other kind of filmmaking, jokhon manush bole je sara bochor like a real filmmaker sara bochor chinta korte thake ki content banale hit hobe, kon ta jinish korle bhalo hobe, that's how I ab chinta kori travel video ni, like ekhane jaitechi if I see something really cool, man ekhane video ta jose hobe. From a broad perspective I pretty much amar ekta idea ache, I mean next koyek bochore কোথায় যাব কি করব এটা এক্স্যাক্টলি জানি না, বাট আমার মাথায় একটা শর্ট লিস্ট আছে 20-30 দেশের যেখানে লাইক আই ক্যান গো ফ্রম হিয়ার টু হিয়ার, আর কোথায় গিয়ে কি করব আই কাইন্ড অফ হ্যাভ অল দ্যাট প্ল্যান। সো লেট মি জাস্ট শো ইউ, আই হ্যাভ দিস বিগ থিং কল ফিউচার ট্রাভেল স্পটস, এখানে প্রত্যেকটা দেশে আমার কোথায় যাওয়ার প্ল্যান সব কয়টা নিয়ে আলাদা আলাদা বুক মার্কস প্ল্যান। অ্যান্ড লেট মি শো ইউ কোন ডিটেল জিনিসটা, সামার 2020 যেটা নাথিং হ্যাপেন ওয়ার্কড আউট, এটা আমি এটা প্যান্ডামিকের আগে জানুয়ারিতে আই হ্যাড দিস অল প্ল্যান, আই হ্যাড মানে টু দ্য ডিটেল একটা 3.5 মাস ট্রিপ প্ল্যান করেছিল ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ, ইভেন কোন জায়গা থেকে বাসের খরচ কত পড়ে কোন জায়গায় ইয়ে পড়ে, অ্যান্ড ইন দিস ডিটেলস আমি চিন্তা করে রাখছি আগে থেকে করবো, ফার্স্টে যাবো সুমাত্রা বান্দরদের একটা ক্যাম্পিং ইয়ে করে যাবো ওখানে ভিডিও করবো, তারপর যাবো এই ভলকানোটা ভালো লাগছে ওখানে যাবো, অ্যান্ড দেন দের ওয়াজ লাইক ইটস নট লাইক মানে সব কিছুই পুরোপুরি প্ল্যান থাকে, এখানে যেমন বর্নেও কোয়েশ্চেন মার্ক, বিকজ আই ডোন্ট নো আমার টাইম হবে নাকি এখানে যাওয়ার, এখানে লম্বক সার্ফ ফর আ উইক ওখানে, সো দিস আর লাইক অল শিট দ্যাট আই হ্যাড প্ল্যান্ড, সব কিছু ডিটেলস নাই, দিস ইজ আমি মানে হার্ড ওয়ে টু লার্ন করছি, জাস্ট গোয়িং অ্যান্ড গোয়িং রান অ্যান্ড গান অন আ ভ্লগ, আকাশ পাতাল তফাত ফ্রম আ ভিডিও উইথ আ ইন্ট্রো উইথ আ পারপাস লাইক, অ্যান্ড দ্যাটস হোয়াট দ্যাটস হাউ আই ডু ইট ফ্রম নাও। সো নাও আরেকটা জিনিস দেখাই, ফর এক্সাম্পল লাইক ওয়ার আই এম প্ল্যানিং অন গোয়িং, এটা হচ্ছে আরেকটু ভিডিও স্পেসিফিক, এটা কোন পিএইচডি রিপোর্ট মানে মানে দিস ইজ আমি নেক্সট মোস্ট প্রবলি যাবো কোন কোন দেশে যেতে পারি, সব কটা জায়গার আমি পোটেনশিয়াল ভিডিও টাইটেল নাম লিখে রাখছি, ইস্তানবুলে যাবো এটা আরেকটু ডিটেলসে করার শুরু করছি, বিকজ মোস্ট প্রবলি আমি ইস্তানবুলে যাবো নেক্সট কয়েক মাসের মধ্যে, টার্কিতে কোথায় কোথায় যাওয়া লাগে এগুলো সব করে রাখি, ইভেন আমি এসইও স্কোরও দেখে লাই কোন জায়গার এসইও স্কোর কত, বিকজ ওইটা ডিপেন্ড করে ইন্টারেস্টিং, ইয়া বিকজ দ্যাটস দ্য থিং, বিকজ এটা আমি বলতেছিলাম যে এক এক জায়গা ইউ কুড গো টু টু প্লেসেস দ্যাট আর মানে আপনার কাছে ইকুয়ালি ইন্টারেস্টিং,
But audience er kache akash patal tofat because there's already someone that for some reason made a famous video there jekhane hoyto ba interest ase kintu content nai so that's where you want to make the video instead of onno jaygatay amar interesting lagche but dekhlam but video banabo impression to seo dekhe rakhi now comes the even more detailed planning eta hoytase amar jawar ek soptah age so this is amar google maps e amar ei map e ache every place I have ever been every place that I want to go and this is the extent of my travel plan so pura all the green ones are all the places I want to go all the stars are where I've been so dekhana europe has a lot so turkey ta I want to go turkey ta amar a level e these are all the places in turkey I've researched and I've like looked them up mane just pin boshen I've looked them up what's there to see what's and not just for travel for myself what's there to see but what's the good eta korle you know what's good to film and then I go to even more specific eta hocche amar film korar ek soptah age ba 3 4 din age I go into a city and this is I still have this planned out whenever I go to Istanbul. Shop koyta kon kon building e ase star lal ta hocche kon ami hotel e thakbo eta mane mark kore rakhi so it's like and you need to consider this too kothay thaktechi ki. Then I pull out all the attractions okhane kothay and realistically figure out kori je ek dine kototuk kora shombhob. And I'll talk more about this matter about the Dhaka but like this is age theke plan kora hoy. Google e dekhlam je ha ei island er kona ta khub sundor. If you ekhane giye je dekho okhane jaito lagbe 3.5 ghonta and you're doing a day long vlog that's out of the question you can do only so much you can't show a full city ekta dine so you can only do so much so ekhane giye eta hocche 3-4 din age I do this research tar pore video er ager din that's when like the real planning starts that's when I start ager dine I pull out all these places and eta ami pura directly ekta example dicchi amar Purandhaka video okay let's do it like ekdom recent je video ta I'm pretty sure a lot of you guys have seen by now let's see je kibhabe bhai actually planned it out different videos at different level of planning and amar recent video gulo shop korte gele planning but eta jinish hocche ager din boshe mane and eta beshi age plan korar kono mane nai because so many things might change by the time of the shoot eta ager din kora bhalo eta ager din bikale boshe I just sit down kon kon jaygay jabo I look, and especially for a historical place ekhane erokom I usually historical places go I go and like look up the I mean, just not just the wikipedia pages but all the historical pages and joto kichu interesting ase I write it down ei ekta google doc khule sob kichu prottekta jaygay heading er under I write it down jate eta korle hoy ki jokhon mone I'm taking that shot I have like this nice little notepad because I have like 10 minutes to take that shot tarpor amar rickshaw eta dor marte hobe tai arekta shot nawar time nai so this is like a very good thing to see before I go out segulo age theke likhe rakhi and this is shop kichu kintu ager din korte chhila okhane onek kichu eta ami 2-1 soptah age theke maintain kore ha but mathay ashlo amar ekta shot ashe jemon amar oi scene e ekta shot chilo oi video te je ami engur oi vortex mode e camera ta ghurte chilo maji noka korte chilo okhane theke ekta transition geche drone ta just eki angle theke giye eki bhabe rotate korte chilo right eta 3 soptah age chinta korchhilam and like whenever you think of something good ager theke write down but ager din boshe hocche ashol writing ta and this takes and this is where it gets even more intense because when you're working in two languages because now ekhon amar notes hoyteche dui ta bhashay so ekhane so and koyekta jinish plan kora khub important intro video te hook egula khub important koyekta jinish plan kora kono point I nai jemon outro because you never know mane pura din ta kemon geche and where you're going to end or kotdur jabe summary ta last basically so outro is like a summary slide but kichu kichu jinish hook ba kichu kichu jinish shots gula that are very important je amar mathay ashe ei jinish gula dekhte bhalo lagche jemon the interesting amar jeta pull korche video gulate the way he starts these videos যে আজকে আমি পুরান্ঢাকা দেখাবো এমন একটা ওয়েদার যেটা আপনি আগে কখনো দেখেন নাই সিম্পল একটা লাইন পুরান্ঢাকা কিন্তু আপনিও গেছেন আমিও গেছি ইটস দ্য সেম থিং আমিও দেখছি আপনিও দেখছি বাট ইটস আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এন্ড হি ইজ প্রমিসিং ইউ দ্যাট যে এই ভিডিওটা আপনি এভাবে দেখবেন সো এটা হেল্প করে কি যে 10 জন যদি আপনার ভিডিও দেখে হয়তো 8 জন ভিডিওটা পাস করে চলে যাবে এন্ড 2 জন হয়তো দেখবে বাট এই কথাটা শুনে না মেবি 5 জন আচ্ছা লেটস জাস্ট ওয়েট এন্ড সি কি হয় তখন দেখবেন আপনার ভিডিও অনেক র্যাঙ্ক হয় তারপর ভিউজ আসে শেয়ার্স হয় বিকজ অফ দ্যাট সিম্পল স্টেপ এটা আরেকটু হেল্প করে যদি কোনো এরকম হুক না থেকে থাকে একটা ইনসাইট আমি দিব যে ভিডিওটা পুরো এডিট করা শেষ হলে পিক আউট দ্য ইন্টারেস্টিং বিটস যে ভিডিওর মধ্যে কী কী আছে পুরো ডাউন ইন দ্য ফার্স্ট যে প্রথম দিকে একটু গ্লিমস গ্লিমস দেখায় সো দ্যাট পিপল নোজ যে আচ্ছা এই ভিডিওর মধ্যে এই সব জিনিস আছে মেবি ইটস ইনসেইনলি বিউটিফুল একটা ভিউ হইতে পারে সো দিস ইজ হোয়াটস ইন্টারেস্টিং অ্যাবাউট ইয়োর ভিডিওস যে চেয়ারটা এমনভাবে দেখাবো যেটা আপনি আগে জীবনও দেখেন নাই মানে ইটস ভেরি সিম্পল একটা লাইন বাট ইট হেল্পস আগে কি করা হইতো এটা না দিস ইজ আই লার্ন দ্য হার্ড ওয়ে যে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াচিং আ মুভি অ্যান্ড ওয়াচিং আ ইউটিউব ভিডিও হুকটা হইতে ইম্পর্টেন্ট মুভি দেখতে যায় মানুষ হচ্ছে মুভি ট্রেলার দেখে এন্ড এট দ্যাট পয়েন্ট দে আর ইন দিস থিয়েটার বা দেখতেছে দে আর নট গোনা লাইক স্টপ ওয়াচিং এ মুভি যে কারণ প্রথমে একটু বেশি স্লো আগাইতেছে
YouTube video te you really need to capture. Mane I do the exact same thing. Mane ami video edit korar sheshe I make the intro. Right. Because at that point ami jani amar video er best scenes gulo kon ta, like what will go with what. I've seen ami video ta dekhi last 3-4 din dhore ba 3-4 shot dhore. So that's why I save it for last because eto important. Because yeah, that's the thing. Difference between social media and like actual films is that like certain things matter on it, which is like the intro for YouTube, the thumbnail or the title. But এগুলো জিনিসগুলো focus না করলে it's like very hard to break through. And I think আমার জন্য এইটা ছিল difference from like making films of very similar quality, but কেউ notice করতে না. To making films that are like going viral because people are hooking on to those first few seconds. পুরান্ডাগের জিনিসটা, this was my general idea. So আমি প্রথমে লিখে রাখি general, just some mistakes that I made in the previous video, I make some notes of that or some things I want to try out. Because ogula so that I don't make the same mistakes. Otherwise, what are you learning? If the same, every video is the same thing. How is it becoming like better? That's the thing. You need to mane focus kore and you can only think about so many things. Ekta dine oto kichu video dekhe shiklam pore actual dine gaye sei bhule ekta jinish kore arsi. So there is this good reminders to have at the top. Tar pore ekhane color kore jinish ta. English text ta kalote, Bangla text ta purple. Very good. And this is like the first intro update, life update. Dui bhashay dui e kore likhi. Ekhon tar upor ড্রোন শটগুলো, দিস ইজ আমার এটা হচ্ছে শর্ট লিস্টে যেটা আমি আমার ড্রোনওয়ালাকে দিয়েছিলাম ফার্স্ট দিনে। অ্যান্ড শর্ট লিস্টে আরেকজনের সাথে কাজ করার জন্য এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ নিজে কাজ করলে মাথায় অনেক কিছু রাখা যায় যে হ্যাঁ আমার মাথায় এই ভিডিওটা এমনি নিচ্ছে। শর্টে যদি লিখে মানে বানান করে না বোঝানো হয় দেখবো দূর থেকে করছে, আন্ডার এক্সপোজ দিয়ে করছে, ডিলগ দেয় নাই বা কিছু একটা করে নাই বা এক অ্যাঙ্গেল থেকে করছে বা ম্যানুয়ালি করছে, এভরিথিং ক্যান গো রং। সো মানে বড় হাতে লিখছি প্যান ডাউন সেম এজ অ্যাবাভ, এটা করো ওভাবে করো, নিচে যতদূর সম্ভব কনফিডেন্টলি নিয়ে গিয়ে করো, সেফলি তুমি পারো তোমার নিজের ইয়েতে। হাউ লং ডাজ ইট টেক লাইক ইউজুয়ালি? ইউজুয়ালি এক সপ্তাহ বা দেড় সপ্তাহ। আর ইফ ইটস লাইক স্টুডিও কিছু একটা পাসপোর্ট নিয়ে তাহলে একদিন, তাহলে দেন ইটস লাইক জাস্ট কাট টুগেদার পেস্ট ইট টুগেদার। প্রিটি ইন্টারেস্টিং প্রত্যেকটা ডিটেইল যেভাবে করা। এন্ড ফর ট্রাভেল আই থিঙ্ক দিস ইজ আ ম্যান্ডেটরি, লাইক কারণ এখন নতুন জায়গায় যাইতেছে মানে কোথায় কি কোন চিপায় কি আছে ইউ নেভার নো। এন্ড কেউ তোমাকে এরকম মানে সবসময় থাকবে না যে বলে দিবে যে ভাই এখানে অমুক জিনিস এটা ভালো এটা ভালো। ডেফিনেটলি। সো this is very interesting, thanks for sharing this. Arki ase aro ane, and that's the thing man, ekhane koto kichu chilo, I can see your entire video like but here's the interesting part, last year dike bismillah kabab agun pan, none of this happened because things went like onno hobe plan pura mane it gone ruined mane diner majkhane, and then I had to improvise. So that's the thing, mane jotoi bhalo plan thakuk at the end of the day you have to be ready je mane plan moto kichu jabe na, especially for travel films যেখানে মানে কোনো কন্ট্রোল এনভায়রনমেন্ট কোনো রিটেক নাই, বৃষ্টি হইলে ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য বৃষ্টি, ও হবে কেমনে ছাতা নিয়ে একবারই হবে, হ্যাঁ সানসেট একবারই হবে একবারই হবে, আবার পরের দিন পরের দিন করা যায় না, মানুষ বুঝে ফেলবে যদি আবার এসে করতে। সো ইটস ইটস লাইক এ ভেরি মানে ইউ হ্যাভ টু মেক দ্য মোস্ট, ইউ হ্যাভ টু লার্ন টু মেক দ্য মোস্ট, যা আছে ওটা থেকে করতে হবে। শুট তো অনেক প্যারা এরকম যায় বুঝলাম, তো হোয়াটস দ্য এডিটিং প্রসেস লাইক, ওয়ার্কফ্লোটা কি রকম? হ্যাঁ এটা হচ্ছে আমার প্রবলি ফেভারিট পার্ট ফিল্ম মেকিং, দিস ইজ লাইক মানে ওখানে দ্যাটস হোয়েন ইউ সি মানে সুন্দর ইট কামস টুগেদার। অ্যান্ড অনেস্টলি দুইটা পার্টে ভাগ করা প্রয়োজন ছিল, ফার্স্ট হচ্ছে সব জায়গা থেকে ফুটেজ নামাই, ড্রোন থেকে গোপ্রো থেকে ক্যামেরা থেকে ফোন থেকে, তারপর জাস্ট অর্গানাইজ করা। অ্যান্ড দিস ইজ মানে হচ্ছে দ্য বোরিং পার্ট, মানে অনেক বাজে টাইম লাইনে একটা জিনিসে আগানো, সিকোয়েন্সে আগানো, হ্যাঁ এখানে। অ্যান্ড আমার জন্য আরেকটা এক্সট্রা প্যারা বাংলা সব কিছু ইংলিশ সব কিছু, সো কালার কোড করতে হয়, যেরকম আমার গুগল ডক কালার কোড করা এরকম আমার ক্লিপগুলো বাংলাগুলো ইয়েলো ইংলিশগুলো পার্পল। বাট মেইনলি আমি যেটা করি আই জাস্ট পুট ইট অল টুগেদার বাংলা ইংলিশ একসাথে টাইম লাইন মতো। অ্যান্ড ওখানে আই অলরেডি কাট মানে কোন ভিডিও খুবই বাজে দেখতে আই ডিলিটেড, আর মানে আই ডিলিটেড অন দ্য হার্ড ড্রাইভ টু, বিকজ মানে এটা তো স্পেস খায় অনেক, এটা ড্রোন যদি একটা ইউজলেস একটা 3 GB ভিডিও। সো আই প্রিটি মাচ ন্যারো ইট ডাউন, একটা একটা 10 মিনিটের ভিডিওর জন্য আমার ইউজুয়ালি থাকে হচ্ছে 1 ঘন্টার ফুটেজ, উইচ ইজ আই নো আমার ফাইনাল ভিডিও এখান থেকে হবে। সো শুরুতে আমার আউট অফ দ্য ক্যামেরা থাকে 3-4 ঘন্টা, ফার্স্ট কয়েকদিন যায় জাস্ট ওই 4 ঘন্টা থেকে 1 ঘন্টাতে নামাইতে, মানে ট্রিম করার বেসিক্যালি, হ্যাঁ ট্রিমিং অ্যান্ড লাইক অ্যালাইনিং ইট। That's when I finally, that's when the fun start part stops. তখন হচ্ছে I pick a song basically for the mood, for the scene, whatever. কারণ একটা video music এত important মানে just to, for the emotion that you're giving. তারপর song দিয়ে I like cut it, মানে final edit করতেছি না, I'm not color grading. Paste a set করতেছি আর কি কি scene থাকবে, কি কি ইয়ে করবে, মানে কথাগুলো blend হইতেছে, তখন আরও একটা refined ইয়ে করতেছি। And usually এটা আমি আগে পুরোপুরি করি ইংলিশ, বাংলাগুলো just clipগুলো একসাথে রেখে দিই, কারণ দুইবার আলাদা আলাদা edit করার চেয়ে easier সব কিছু finally করার কালে সব কিছু করার ফলে just বাংলাগুলো ভিতরে ঢুকায় ওগুলো color correction বা stabilize করা লাগে যা করে ফেলি। So that's second workflow. তারপরে I go back and তখন হইতেছে
কোথায় বেটার করা যায় তখন অ্যানিমেশনস ট্রানজিশনস অ্যাটেনশন স্প্যানটা ধরে রাখা ইজ এভরিথিং এভরিথিং এন্ড ইট হেল্পস যে কোনো একটা ভিডিও যদি কোনো সময় ভাইরাল হয় বা ওই পিক আপ করা স্টার্ট করে মানুষ কিন্তু আগের ভিডিওগুলো দেখে তখন গিয়ে ডিসাইড করে যে আমি কি সাবস্ক্রাইব করবো নাকি না সো দেখা যায় যে যদি কনসিস্টেন্ট থাকে যদি দেখে যে আচ্ছা হি হ্যাজ বিন ডেলিভারিং সেম টাইপ অফ কন্টেন্ট লাইক তিন চারটা লাস্ট তিন চারটা ভিডিও এরকমই ছিল সো আই উইল প্রবাবলি গেট সামথিং লাইক দিস ইন দ্য ফিউচার তখন গিয়ে ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আর নাইলে ভিডিওটা দেখে চলে যায় থ্যাংক ইউ ফর কামিং লাইক শর্ট নোটিস লাইক আমি পরশুদিন প্ল্যান করছি যে কিছু একটা বানাই হ্যাঁ আমরা চাইলে আমি ভাইকে বলছিলাম যে ইফ ইউ ওয়ান্ট মি আমি চিরং গিয়ে বাহার ভাইয়া তোমার পিছু পিছু শ্যুট করবো দ্যাটস ওয়ান থিং ওয়ান ওয়ে টু গো অ্যাবাউট ইট বাট হি ইজ ডেফিনেটলি বিজি বাংলাদেশে সে অনেক কাজ টাজ থাকে অ্যান্ড হি ইজ সর্টিং দ্যাট আউট মে বি সামটাইম ইন ফিউচার যখন আবার আসবে প্রবলি আল গো সাম প্লেস উইথ হিম উই নেভার নো বাট আই এম এক্সপেক্টিং আ লট মোর কন্টেন্ট ফ্রম ইউ ম্যান সো আই এনজয় দোজ ভিডিওস লাইক জেনুইনলি নট ফর দ্য ভিডিও আমি বলতেছিলাম তোমাকে ফোন ধরে ভাই আমি আই এনজয় ইউর কন্টেন্টস আ লট হোপফুলি উইল সি মোর ফ্রম হিম and do check out his channel if you haven't already it's very interesting ekbar bangla dekhen ekbar english dekhen eta ek sobche onek fascinating byapar ta so that's about it for now travel filmmaking e jodi apnar ichcha theke thake probably this video helped and if it helped do subscribe go check out his channel karon onek boro video am jaina koy jon dekhben means a lot aro videos inshallah ashbe and I have seen you guys like this kind of videos jekhane onek information diye gada gadi ekdom apnar jonno kon ta better pick that out work on it make more content Just do your thing. I'll see you in the next video. Bye.